হরে কৃষ্ণ, শুভ সকাল সন্তানেরা, সব সকালে কাজকর্ম শুরু করে দাও তোমরা। আমি রান্না বসিয়ে দিয়েছি, এখন জলখাবারে রুটি হবে, তরকারি হবে, আর গোপালকে ভোগ নেব, ছাদে যাব। আজকে কি কি করছি সারাদিন তোমাদেরকে দেখাতে থাকবো, তোমরা দেখো। চলো, তোমরা সুন্দরভাবে আজকে দিনটা পালন করো। এই যে দেখো, কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, একটু দূর থেকে যেহেতু দেখাচ্ছি, এই দেখো, এইটা খুব সুন্দর হাওয়া দিয়ে, জানলা দিয়ে ধোঁয়াটা বার করে দিচ্ছে, ঘরে ঢুকছে না। এটা আমি একটা আলু আর মূলো, তাজা লঙ্কা কালো জিরে দিয়ে সকালের তরকারির একটা সবজি বানাচ্ছি, আমার গোপাল সোনাদের ভোগ নিবেদন করব। এই যে দেখো, এইভাবে তোমরাও সবজি বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে। যত মশলা কম দেবে আমার সন্তানেরা, পারলে ছিলে বেঁটে দেবে। আমি তোমাদেরকে বলি, কোনো প্যাকেট জাতীয় মশলা খুব কম ব্যবহার করবে, খুব কম করতে তো হবেই ব্যবহার, কিন্তু কম করবে, যতটা মশলা তেল একটু বাদ দেওয়া যায় আর কি। চলো এবার তরকারিটা দেখাতে থাকি। এই যে দেখো, এই দেখো তরকারিটা হয়ে এসছে, আর এই দেখো আঠা মেখে লেচি করে রেখে দিয়েছি। এই যে এবার তরকারিটা নামিয়ে রুটিটা করে নেব, তারপরে ভোগ নিবেদন করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই দেখো, আমার গোপাল সোনাকে ভোগ নিবেদন করেছিলাম রুটি আর আলুর তরকারি, আলু দিয়ে মূলো দিয়ে। আর এই দেখো, রুটি আমার হয়ে গেছে, এবার আমরা প্রসাদ পাবো। চলো তোমরা দেখতে থাকো। এই যে আমার সন্তানেরা, এখন আমি একটু ভাজা টাজা করব, এখন একটু আলু ভাজবো, তারপরে একটু বেগুন ভাজবো। তো আমি কিন্তু একটা জিনিস তোমাদেরকে শিখিয়ে দিই, যখনই তোমরা কোনো কিছু ভাজবে বা তরকারি যখনই তেলে দেবে বা তেলের মধ্যে কিছু দেবে, অবশ্যই কিন্তু মাথায় শাড়ি দেবে, তারপরে যারা হয়তো নাইটি পরো, সালোয়ার পরো, তারা মাথায় একটা ওন্না দেবে, দিয়ে তোমরা রান্না করবে। কেন বলো তো, এই যে তেলটা মাথায় পড়ে তো, এটা খুব খারাপ, মানে চুলের খুব ক্ষতি করে, চুল খুব চিটচিটা করে দেয়। আমাকে একটা বিউটি পার্লারের মেয়ে বলেছিল যে, বৌদি আপনি যখনই রান্না করবেন মাথায় একটা কিছু চাপা দেবেন, চুল কটাকে বাঁচাবেন, এতে চুলের খুব ক্ষতি হয়। তো দরকারি কথাটা আমি বলে দিলাম তোমাদেরকে। এই দেখো তেল হয়ে গেছে, এই যে ধোঁয়া উঠেছে, এরপর আমি আলুগুলো ছেড়ে দেব। এই দেখো আলু ভাজা বিনিয়ে রেখেছি, তোমরা আমার ব্লগ দেখতে থাকবে। আমি কিন্তু একটু সরে আসি, দাঁড়াও, আমি দরকারি কথা অনেক কিছু বলতে থাকবো, কারণ আমার সব সময় তো মাথায় থাকে না, যখন যে কাজটা করি তখন আমার মাথা থেকে বেরোই, আমি তোমাদেরকে এইভাবে বলে বলে দেব, ঠিক আছে? চলো এবার আলুটা ভাজি, তারপরে বেগুন ভাজবো, চলো। এই দেখো বেগুন ভাজা হচ্ছে, আর এক ছাঁকনি তোলা হয়ে গেছে, এই যে এটা তোলা হয়ে গেছে, আলু ভাজা বেগুন ভাজা, আর এটা এখন হচ্ছে। এই দেখো আজকে একটু নতুনত্ব মুগের ডাল করব। এই যে আলুগুলো তেলে দিয়ে দিয়েছি, আলুগুলো একটু ভেজে তুলে নেব, আর এই দেখো মুগের ডাল ধুয়ে রেখেছি, সুন্দর করে ধুয়ে রেখেছি মুগের ডাল, মুগের ডালটা এর মধ্যে দিয়ে আলুর মধ্যে দিয়ে ভেজে নেব, দিয়ে জল ঢেলে দেব। ঝিঙে পালং শাক
এটা সবজি ডাল মুগের, এটা এখন করব, তোমরা দেখতে থাকো। এই দেখো আলু ভাজা বেগুন ভাজা হয়ে গেছে। এই দেখো এই যে ডাল আর আলু ভাজা হয়ে গেছে, এবার জল ঢেলে দেব। এই যে দেখো জল ঢেলে দিচ্ছি। এবার পালং শাক আর ঝিঙেটা ধুয়ে এর মধ্যে ফুটে উঠলে হাফ সিদ্ধ হবে, তারপরে দেব। এই দেখো ডালটা হাফ সিদ্ধ হয়ে গেছে, হাফেরও একটু বেশি। এবার আমি এই যে শাক আর ঝিঙে এই যে দিয়ে দিলাম। এই যে এবার লবণ দিয়ে ঢাকা দেব। এই যে লবণ, এবার ঢাকা দিয়ে দিলাম। মুগের ডাল তোমরা যেভাবে এভাবে সবজি দিয়ে বলো, প্লেন বলো, বাদাম দিয়ে বলো, যা ভাবে রান্না করবে খুব সুন্দর হয়। তো এইভাবে আমি রান্না করি। আবার করলা বা তিতো এইভাবে ডাল করলে খুব ভালো লাগে খেতে। মাঝে মাঝে এইভাবে তোমরা স্বাদ পরিবর্তন করবে। তো আজকে এতো দেখা গেলো ঝিঙেটা আলাদা রান্না হলো, ডালটা আলাদা রান্না হলো। এবার একদিন দেখা গেলো সব শুদ্ধ একসঙ্গে দিয়ে একসঙ্গে তাড়াতাড়ি হয়েও গেল কম সময়ের মধ্যে। যেমন আজকে আমার হাতে সময় নেই, আজকে অনেক কাজও করলাম, এখনও কাজ বাকি, ওই জন্য আমি তাড়াতাড়ি রান্নাটা একটু কমেই সারছি। আর এইভাবে ডালটা অনেক দিন ধরেই ভাবছি একটু করব তো হচ্ছে না, আজকে যেমন করলাম ঠিক আছে। চলো এবার নামিয়ে তোমাদেরকে দেখাবো। এ দেখো আমার গোমাতার জন্য সবজি এই যে নিয়েছি, আর রুটি, প্রথমকার রুটি। এই দেখো আজকে অনেকটা হয়েছে, এক ক্যারি হয়েছে। যেদিন অনেকটা হয় সেদিন আমার খুব ভালো লাগে। চলো দিয়ে আসি, ভাবি যে যা গোমাতা তো পাবে, চলো এবার দিয়ে আসি। এই যে আমাদের ডেন, হাইডেন, এই দেখো এই হাইডেনটা প্রচণ্ড নোংরা হয়েছিল, প্রচণ্ড। এই যে আমার ঘরের পিছনে আমি নিজে পয়সা দিয়ে মেথর ডেকে পরিষ্কার করেছি। অঞ্চল প্রধানকে ডাক করা হয়েছিল, অঞ্চল প্রধান এলো, দেখলো, বলল ঠিক আছে ঠিক আছে, ব্লিচিং পাউডার ছিটি দিন বলে চলে গেল। তারপরে আমি নিজে নিজে পরিষ্কার করলাম, বুঝেছো? এই হচ্ছে প্রধানদের কাজ, এই হচ্ছে পার্টিগত মানুষদের কাজ। আমি নিজে পরিষ্কার করলাম। এখন বর্ষা, তো বর্ষার জল যায়, বৃষ্টির জল পড়ে, এখন ড্রেনটা খুব সুন্দর পরিষ্কার আছে। আর আমি একটা কাগজ পর্যন্ত ফেলি না, কিন্তু সবার থেকে ধেয়ে চলে আসে, কাকে নিষেধ করবো বলো। এই দেখো, এই দেখো ডাল খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। যেহেতু কাছে যেতে পারছি না, দূর থেকে আমি দেখাচ্ছি, হাতটা নিয়ে যাচ্ছি, আমি কথা বলছি তো। এই দেখো শাকগুলো বোঝা যাচ্ছে, কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। আলু, ঝিঙে, ডাল সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়ে ফোড়ন দেবো। দেখো কী কী ফোড়ন দিচ্ছি, চলো। এবারে দেখো শুকনো লঙ্কা ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম। তেজপাতা ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এবার পাঁচ ফোড়ন দেব। এই যে তেল হয়ে গেছে, এবার ডালটা ঢেলে দেব।
ডাল হয়ে গেছে, এবার চলো নামিয়ে নেব, কারণ আর ফুটালে কিন্তু সেন্টটা থাকবে না, যে পাঁচফোড়নের সেন্ট সেটা থাকবে না, নষ্ট হয়ে যাবে। চলো, এই যে ডাল ঢেলে নিয়েছি গামলাতে, এবার আমি ঢেকে রেখে দেব, কারণ সেন্টটা তাহলে উঠে যাবে। এই যে ঢেকে রেখে দেবো, তারপরে যখন ভোগ নিবেদন করবো আবার তোমাদেরকে দেখাবো। এই যে এবার চলো সব গ্যাস ট্যাস মুছে নিই, বাসন টাসনগুলো নামিয়ে দিই। চলো, এই যে বাসনগুলো নামিয়ে দিলাম। এই দেখো, আমার কিন্তু বেশি বাসন হয় না, অল্পই হয়। এই দেখো আজকে এখানেই বাসনগুলো সব উবুর করে দিয়ে চলে গেছে, আমি তুলে নিই। এই যে বাসনগুলো সব তোলা হয়ে গেল। এই যে দেখো, এই শাড়িটা একদম সিল্কেরও নয়, সুতিরও নয়, এক ধরনের শাড়ি। কালকে এক জায়গায় গেছিলাম, পরে গেছিলাম। চলো এবার মেলে দিই উপরে, উপরে বলতে ছাদে যাব না তো, উপরে গিরিলে দেখি মেলা হবে কি না, বুঝতে পারছি না মেলা হবে কি না, কারণ স্লিপ করে পড়ে যেতে পারে তো। দেখি এই জায়গাটায় দেবো, চলো এই জায়গাটায় মেলবো, দেখা যাক। এই যে দেখো, ছেলে মানুষের মতো কিছুটা দিলাম, থাক দেখা যাক। তো রোদ দূর লাগবে না, হাওয়াতেই শুকিয়ে যাবে। এবার স্নান করে নেব, হাজার ছাদে উঠিনি। এই যে ভাইয়ের প্যান্ট এখানে দিলাম, নিচে এবার নামি, স্নান করে নেব। চলো, এই যে ভোগ দর্শন করো, সমস্ত সারা সারা হলো, কিন্তু আমার কপালের দিকে চেয়ে দেখো, আমি তিলক করিনি, সময় পাইনি। তিলক করতেও 5 মিনিট টাইম লাগবে, ভোগ নিবেদন করা হবে না, দেরি হয়ে যাচ্ছে, মানে ওই জন্য আমি তাড়াতাড়ি তিলকটা করিনি, এবার করব। তো এই দেখো, 5 সবজি দিয়ে, এটা একটা শাক, আর শশা, বেগুন ভাজা, আলু ভাজা, এটা অন্য। এই আজকে গোবিন্দকে আমি নিবেদন করলাম, তারপরে আবার এখন সাজা কাজ হয়ে যাবে, আর আগামীকাল মানুষ আসবে বাড়িতে, তার জন্য আগাম প্রস্তুতি নিতে হবে আজ থেকে। তো তোমরা সব খাওয়া দাওয়া করে নাও, দুপুরবেলা খুব ভালো থাকো।